যেদিন এই সরকার থাকবে না সেদিনই ওই যে আমার কিশোরগঞ্জের মাওলানা সাহেব বলছে না যে সে ঘরে ঘরে আগে লেখা থাকতো বাড়িতে বাড়িতে এই বাড়িতে রাজাকার নাই তেমনি ঘরে বাড়িতে বাড়িতে লেখা থাকবে এখানে কোনো আওয়ামী লীগ নাই সত্যি কথা আজকে তারা অত্যাচার নিপীড়ন নির্যাতন করে এমন এক পর্যায়ে গিয়েছে গত নির্বাচনের আগে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সেক্রেটারি তিনি নিজে বলেছিলেন যে তোমরা যে এত লাফালাফি করতেছো যদি ক্ষমতায় না যাইতে পারো নিজেদের পোটলা টোটলাও নিয়ে পার হইতে পারবো না পোটলাও বানতে পারবো না এই এই ওবায়দুল কাদের এটা রেকর্ডে বলছেন তার ভাই কি বলছেন তার ভাই মেয়র সাহেব বলছেন যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ পালানোর দরজা পর্যন্ত খুঁজে পাইতো না এই ভয়ের কারণেই ক্ষমতা ছাড়তে ভয় পান তাই বলতে চাই এখনো সময় আছে বেগম খালেদা জিয়ারে ছাড়েন তার সাথে কথা বলেন যে নির্বাচন হইলে নির্বাচনকালীন যাতে আপনাকে গ্রেফতার করা না হয় আপনাদের বিরুদ্ধে মামলা দেয়া না হয় নির্বাচনটা যাতে সবার জন্য সুষ্ঠু হয় সেটা যদি আগেই বেগম খালেদা জিয়াকে ছাড়েন তার সাথে আলোচনা করে যদি ঠিক করেন তাহলে সেইটুকু সময় পাবেন আর না হলে আন্দোলনের মুখে যদি পতন হয় তাহলে আওয়ামী লীগ দূরবীন দিয়েও খুঁজা পাওয়া যাবে না সেই জন্য যেটা একটু আগে আমাদের আলম সাহেব বলেছেন যে শুধু মুসলমান না আজকে কোনো ধর্মই তাদের কাছে নিরাপদ না কোনো ধর্মই নিরাপদ না আজকে তাদের কাছে কাজী সকল ধর্মের মানুষদেরকে বলবো সবচেয়ে বড় হলো মনুষ্যত্ব মানুষ ভালো মানুষ হওয়া সৎ মানুষ হওয়া যে মিথ্যা কথা বলবে না রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে সেই দলের মানুষ যে রাষ্ট্র ক্ষমতায় থাকার পরে আক্রোশের বশবর্তী হয়ে বেগম খালেদা জিয়ার মতো নেত্রীকে জেলে পাঠাবে না যে আক্রোশের বশবর্তী হয়ে তারেক জিয়াকে ধমক দেবে না যে তুমি একটু ঠিক হও নাহলে তোমার মা কোনোদিন মুক্তি পাবে না এটা কি কোনো গণতন্ত্রের কথা কোনো নেতার কথা তাই আজকে এই হলো অবস্থা এই অবস্থা থেকে বাঁচার একটাই উপায় যে আজকে আমরা গণতন্ত্রটাকে প্রতিষ্ঠিত করতে হবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হলে নিরপেক্ষ ভোট আনতে হবে নিরপেক্ষ ভোট আনতে হলে আন্দোলন করতে হবে সেই আন্দোলনের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন পাশাপাশি আজকের এই দিনে মালেক ভাইয়ের কথাও মনে হচ্ছে মালেক ভাইয়ের কথা মনে হচ্ছে একটা ভালো মানুষ ছিল এই ওলামা দলের তাই না আজকে মালেক ভাই নাই চলে গেছেন আমাদেরকেও চলে যেতে হবে একদিন তাই অন্তত যাওয়ার সময় যে সবাই বললেন ভালো মানুষ ছিল এই কথাটা যেন পাই আমরা মৃত্যুর পর আর কিছুই যাবে না শুধু এইটাই যাবে কাজে আমরা যারা আজকে বিভিন্ন পর্যায়ে রাজনীতি করি দেশের জন্য বিভিন্ন কিছু দায়িত্ব আছে আমরাও যাতে এইটুকু নিয়ে সাথে নিয়ে যাতে কবরে যেতে পারি সেটার জন্য আসুন আমরা সবাই চেষ্টা করি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে আমাদের নেতা তারেক জিয়াকে আজকে দেশে ফিরিয়ে নিয়ে আসতে হবে তার একটাই যদি আমরা সে তাদেরকে করতে হলে একটাই হলো হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে নির্বাচনে যেতে হবে এবং সেই নির্বাচনেই ইনশাল্লাহ বিএনপি জয়লাভ করবে আবার বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন আবার আমাদের নেতা তারেক রহমান এই দেশে ফিরে আসবেন এই দেশে ওলামা একরামের মুখে হাসি ফুটবে চুলদারি নিরাপত্তা দাড়ি এবং টুপি নিরাপত্তা আসবে আজকে মানুষের নিরাপত্তা আজকে মানুষ খুঁজে পাবে সাংগঠনিক কিছু কথা এক দুই মিনিটের মধ্যে বলবো আমি বিএনপি নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলবো আজকে আমাদের ওলামা দল অনেকেই বলে আমি আগে আশার আলো দিয়েই শুরু করতে চাই অনেকেই বলে মূল্যায়ন করা হয় না আমি আমার নিজেকে দিয়ে জীবন্ত প্রমাণ দেখাইতে চাই কাজ করলে মূল্যায়ন করতে বাধ্য হয় আমি যুব দলে ইউনিয়ন রাজনীতি থেকে শুরু করেছিলাম ইউনিয়ন থেকে আমি গয়সদা যখন কেন্দ্রীয় সেক্রেটারি তখন আমি জামালপুরের সদরে যুব দলের আহ্বায়ক ছিলাম আমি আমার লামান ভাই যখন কেন্দ্রীয় ছাত্র দলের প্রেসিডেন্ট আমার ইউনিয়নের ছাত্র দল সম্মেলন তাকে প্রধান অতিথি করেছিলাম আমি পরবর্তী সময় শাহ নেসারুল হক এবং সেলিম রেজা অধ্যাপক মান্নান সাধারণ ধর্ম প্রতিমন্ত্রী জামালপুর গেলেন সার্কিট হাউসে তারা বললেন যে আপনি আলে মানুষ যুবদল করবেন কেন ওলামা দলে আসেন ওলামা দল শুরু করি জেলা ওলামা দলের সভাপতি মায়াবী ঢাকা বিভাগের ওলামা দলের সাংগঠনিক সম্পাদক
আমি বর্তমান ওলামা দলের যুগ্ম আহ্বায়ক, আমি জেলা বিএনপি বর্তমান সহসভাপতি, গত জেলা বিএনপি সহসাংগঠনিক সম্পাদক ছিলাম। আমি শুধু আমার নিজেকে এবং বিএনপি মূল্যায়ন করে আমাকে নমিনেশন দিতে বাধ্য হয়েছিল 2014 সালে আওয়ামী লীগের সময়। সর্বোচ্চ ভোটে আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, সম্মানের সঙ্গে 5 বছর আমার উপজেলায় আমি ভাইস চেয়ারম্যান করেওছি। আমি শুধু বলতে চাই, আজকে সংগঠনের দিকে দৃষ্টি খুব তীক্ষ্ণভাবে দেওয়া উচিত। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা কথা বলেছেন, একদিন ছাত্রজন যেদিন বড় হয়ে আসবে সেই দিন আমার অন্য কোনো দল থেকে হাওলাত তুলে নিয়ে আসতে হবে না। এই বক্তব্যের পরে অনেক জায়গায়, বিশেষ করে আমি যে জায়গায় রাজনীতি করি, অনেক প্রবেশকারী যারা আজকে বিএনপির নেতৃত্বে আসছে, তারা ছাত্র দল থেকে যারা উঠে এসে বিএনপিতে আসছে, আমার মতো অনেককে ব্যক্তিগত ঈর্ষার কারণে সংগঠন থেকে অনেক দূরে সরিয়ে রাখছে। আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছে, আগামী আন্দোলন সংগ্রামে যারা না করবে তাদেরকে কোনো পদ দেওয়া হবে না। আমি বিনয়ের সঙ্গে মহাসচিব এবং জাতীয় নেতৃবৃন্দের কাছে প্রশ্ন রাখতে চাই, যদি কোনো জেলা জেলা বিএনপির নেতৃবৃন্দ তাদের ব্যক্তি খায়েশের জন্য ভালো সংগঠকদেরকে আন্দোলন সংগ্রামে না ডাকে বা না আসতে দেয়, তাহলে সেই জায়গায় ওই সংগঠকগুলো এমনিতেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথাতে ঝরে পড়তে বাধ্য। এই বিষয়গুলো সুদৃষ্টি দিয়ে, বিশেষ করে যে আমার ওলামা দলের জেলার কমিটি, আমার মহাসচিব জানেন, আমার ভাই জানেন, গোয়েশ্বরদা জানেন, আলাল ভাই জানেন, আমার জেলার আমি আহ্বায়ক ছিলাম 2.5 মাস আগে, কমিটি দিচ্ছে 2 মাস আগে, 2 মাস পরে ব্যক্তি হিংসার কারণে আমার আহ্বায়ক কমিটি ভেঙে ওই জায়গায় যাত্রা দলের এক সময় সেক্রেটারি ছিল, এখন দাঁড়িয়ে দুবি রাখিয়ে তাবলিক জামাত করে তারে আহ্বায়ক করে কমিটি করা হয়েছে। আমি তীব্র প্রতিবাদ জানিয়ে এই বিষয়গুলো জাতীয় নেতৃবৃন্দের সুদৃষ্টি দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। তাই আমরা সেদিকে যেতে চাই না। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে আজকে ধন্যবাদ জানাই। আজকের আমাদের রেসাল হক এবং নজরুল ইসলামকে ধন্যবাদ জানাই। ওলামা দল আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এই আশা পোষণ করেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, অমর হোক। ধন্যবাদ আমাদের বিশেষ অতিথি সম্মানিত সালাম ভাইকে।